Assalamu alaikum. Good evening, everyone. Hope you are doing well by the grace and mercy of Almighty Allah. Welcome to Nasirs Club and welcome to another video of grammar. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখতে চলেছি gerund and participle. So, gerund and participle নিয়ে আমার বিগত দিনে একটি ভিডিও হয়েছে। আজকে হচ্ছে ক্লাস 2. Dear brothers and sisters, তুমি মানে তোমরা যারা BCS প্রাইমারি অথবা পাবলিক যে জবগুলো আছে যেখানে তোমরা প্রতিনিয়ত ট্রাই করছো তোমাদেরকে বলছি ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রথম যে একটি ভিডিও করেছি সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রথম ভিডিওতে ডিপলি যাওয়ার আগে যে বিষয়গুলো না জানলেই নয় সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা করেছি সো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা এখানে দুইটা ওয়ার্ড নিয়েছি একটা হচ্ছে প্লে আর একটা হচ্ছে রাইট প্লে মানে খেলা করা রাইট মানে হচ্ছে লেখা সো খেলা করা এবং লেখা এই যে অর্থ বাংলাতে এটা যখন আমরা ব্যবহার করি আমরা এটাকে তখন ভার্ব হিসেবে পাই মানে সাবজেক্টের পরে যেটা বসে সেটা হচ্ছে ভার্ব সো আমরা তখন ভার্ব হিসেবে পাই তবে আমরা এই রাইটের সাথে যখন ing যোগ দেব তখন অনেকগুলো অর্থ পাবো অনেকগুলো অর্থ পাবো যেমন রাইটিং এ লেখা তারপরে লিখার র তারপরে হচ্ছে লিখে তারপরে হচ্ছে লিখতে এবং লিখার জন্য অনেকগুলো আমরা বাংলাতে অর্থ পাই এটা তার সিচুয়েশন অনুযায়ী নিয়ে ফেলে সো যখন একটি ভার্বের সাথে ing যোগ হয় তখন হয় সেটা gerund হবে আর নইলে সেটা পার্টিসিপল হবে এখন gerund কি আর পার্টিসিপল কি gerundটা হচ্ছে একটা নাউনের মতো ভার্ব এবং নাউন একসাথে সেই ভূমিকা পালন করবে এবং সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার হবে সেটা হচ্ছে gerund আর পার্টিসিপল পার্টিসিপল হচ্ছে জাস্ট একেবারে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মতো সেটা একটা পুরো সেন্টেন্সের অথবা সাবজেক্ট অথবা নাউনের দোষগুণ অবস্থা বা কিভাবে কোথায় কিভাবে সম্পন্ন হলো সেটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করবে তাহলে gerund হচ্ছে স্থির আর পার্টিসিপল সেটা হচ্ছে রানিং যদি আইএনজি দেওয়ার পরে স্থির কোনো সিচুয়েশন বোঝায় মানে স্থির অবস্থা বোঝায় তাহলে নিশ্চয়ই সেটা স্ট্যাটিক এবং সেটা হচ্ছে gerund আর আইএনজি থাকার পর কোনো ভার্ব যদি রানিং বোঝায় মানে চলমান অনগোয়িং অবস্থা বোঝায় তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ মাথায় রাখতে হবে সো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স আমরা চলে যাই স্ক্রিনে তো একটা শব্দ হচ্ছে রাইট রাইট মানে লেখা এটা হচ্ছে মূলত প্রথম অবস্থায় ভার্ব এবং এটা একটা সময় নাউন হবে মানে ভার্বের সাথে যোগ হয়ে সেটা নাউন হবে এবং একটা পর্যায়ে এটা অ্যাডজেক্টিভ হবে এবং একটা পর্যায়ে এটা অ্যাডভার্ব হবে এ পর্যায়ে আমরা gerund-এর বেশ কিছু উদাহরণ দেখব gerund যেটা স্থির অবস্থাকে নির্দেশ করে gerund যা স্থির অবস্থাকে নির্দেশ করে তার মানে সেটা হয়ে যাচ্ছে নাউনের মতো আর নাউনের মতো হয়ে যাওয়া মানে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো এমনকি অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো এবং সেটা হচ্ছে স্ট্যাটিক একটা অবস্থাকে বোঝাবে মানে স্থির অবস্থা মাই রাইটিং মানে আমার লেখা এখানে মাই রাইট বলতে পারবো না হিজ প্লে বলতে পারবো না ইয়োর ওয়ার্ক বলতে পারবো না এগুলোর যে মূল শব্দ মানে মূল শব্দ বলতে আমি বলতে চাচ্ছি যে জন্মগতভাবে রাইট হচ্ছে ভার্ব জন্মগতভাবে প্লে হচ্ছে ভার্ব জন্মগতভাবে ওয়ার্ক হচ্ছে ভার্ব সো এগুলো যেহেতু ভার্ব তাই এগুলোর অবস্থান হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব হিসেবে এগুলো ইউজ হবে এখন আমি এই পজিটিভের পরে যখন এই ভার্বগুলো বসাবো তখন এটাকে নাউন বানাতে হবে অথবা নাউন যদি কোনো রূপ থাকে রাইট প্লে ওয়ার্ক এগুলো যদি রূপ থাকে নাউন সেটা বসবে সেক্ষেত্রে এখানে মাই রাইটিং হতে হবে মাই রাইট হবে না সো মাই রাইটিং ইজ গুড এটা সাবজেক্ট হিসেবে আমরা ইউজ করছি হিজ প্লেয়িং মানে তার খেলা ইজ ট্রিমেন্ডাস তার খেলা খুবই সুন্দর তার খেলা বলতে এমন না যে সে খেলছে এরকম রানিং কিছু বোঝাচ্ছে না যদি রানিং কিছু বোঝায় সেক্ষেত্রে সেটা আমরা পার্টিসিপল বলবো যেহেতু এটা স্থির বোঝাচ্ছে মানে তার জাস্ট খেলা মানে খেলা অবস্থাটাকে বোঝাচ্ছে ইয়োর ওয়ার্কিং মানে তোমার কাজ করা তুমি কাজ করছো এমন বোঝাচ্ছে না
যদি রানিং বোঝায় তাহলে সেটা পার্টিসিপল হয়ে যাবে। এটা স্থির বোঝাচ্ছে, মানে তোমার কাজ করা, মানে কাজ করার ধরনটাকে বোঝাচ্ছে ওই অবস্থাটাকে। আওয়ার ফিলিং, আমরা ফিল করছি এমন কিছু, এটা না। আওয়ার ফিলিং মানে আমাদের অনুভূতিটার কথা বলছে, মানে একটা স্থির অবস্থাটাকে বোঝাচ্ছে। আমরা যে কোনো কিছু ফিল করছি সেটা বোঝাচ্ছে না। দে আর ডান্সিং, তাদের নাচ, তারা যে ডান্স করছে এমন ধরনের কিছু বোঝাচ্ছে না, জাস্ট একটা স্থির অবস্থাকে বোঝাচ্ছে যে তাদের ডান্সিং, দে আর ডান্সিং ইজ ভেরি গুড, তাদের ডান্সিংটা অত্যন্ত সুন্দর। নেক্সট ভিডিও যেটা আসছে, নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে আরও মজার এবং আরও ডিপলি তোমাদেরকে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে পুরো ব্যাখ্যা করে দেখাবো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।